বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। মিঠু 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 মিঠু, তোমার এক্সপ্রেশনটা দাও মিঠু মিঠু। ওরে কি দিগবাজি খাচ্ছে মিঠু 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 সোনা, ও মিঠু সোনা। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো এখন সকাল 10টা বাজে, আমি তোকমা খেয়ে নিচ্ছি। তো আমি কিভাবে এটা তৈরি করি মেয়ের আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ডিটেলস আর বললাম না, যারা আমার পুরাতন বন্ধু তারা জানেন। তো আজকে হবে বাদাম দিয়ে কচু ভর্তা। এখানে বাদাম নেওয়া হয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কচু। তো কচু আসলে নিচের অংশটা নিব, কিন্তু উপরে সবুজ অংশটা নিব না। তো এটা দিয়ে আমরা আজকে সুন্দর একটা ভর্তা বানিয়ে নিব। তো সাথেই থাকুন শেষ পর্যন্ত, তাহলেই দেখতে পাবেন কচু দিয়ে বাদাম কিভাবে ভর্তা করতে হয়। আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে রেসিপিটা। এই তো তোকমা খাওয়ার পরে আমি একটু খিচুড়ি বানিয়েছি সকালবেলা নরম করে। আমার ছেলে, আসলে আমার হাজব্যান্ড নরম খিচুড়িটা পছন্দ করে, তো আমি একটুখানি নিয়েছি আর একটুখানি আলু ভর্তা, একটা ডিম ভাজি আর একটা পেঁয়াজ। এখন আচারের যে তেলটা আছে সেই তেল দিয়ে আমি খিচুড়িটা মাখিয়ে খেয়ে নেব। তো কারা কারা এরকম আচারের তেল দিয়ে খিচুড়ি মানে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আচার মানে তেমন খেতে পারি না, তবে আচারের তেলটাই আমার বেশি ভালো লাগে, এই জন্য আচারের তেল দিয়ে আমি খিচুড়িটা খেয়ে নিই। এই তো খাওয়ার পরে আমি রান্নাতে চলে যাব। আজ রান্না হবে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ ধুয়ে নিয়েছি আর এই পাঙ্গাস মাছ আমার ছোট ছেলে অনেক পছন্দ করে, যদিও আমার হাজব্যান্ড খায় না, আমিও আগে খেতাম না, তবে এখন একটু একটু খাই। আর করেলা ভাজি কেটে ধুয়ে নেওয়া হয়েছে, এটা ভাজি করা হবে। তো করেলা ভাজিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না। তো এখন আমি পাঙ্গাস মাছটা রান্না করে নিব, তার জন্য বেশ কিছু কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি কিভাবে পাঙ্গাস মাছ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে সব কিছু দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা দারচিনি, ছোটো এলাচ, সাদা এলাচ আর একটা তেজপাতাও দিয়ে দিব। তো পেঁয়াজটা অলমোস্ট লাল হয়ে এসেছে, তো আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। এখানে নিয়েছি 2 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এই তো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, মশলা কষানোর উপরই ডিপেন্ড করে আসলে তরকারির স্বাদ। আর পাঙ্গাস মাছের আসলে একটা বাজে স্মেল থাকে, এটার কারণে আসলে অনেকেই এই মাছটা খেতে চায় না, তা আমি আগে খেতাম না, এখন খাই, আমার যা আমাকে আসলে এটা মানে খাওয়ানো শিখিয়েছে। তো সবার হাতে আসলে আমি পাঙ্গাস মাছটা রান্না খেতে পারি না। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা টাটকা ছিল এই কারণে আমি আসলে ভেজে নিলাম না, যদি এর পরে আমি রান্না করি তাহলে আমি অবশ্যই ভেজে রান্না করব। তা একটু এখন আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এই মাছটা অনেক নরম হয় আসলে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি কচু ভর্তা করব, তার জন্য কচু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এর মধ্যে রসুন দিয়েছি, কয়েকটা গোটা মরিচ দিয়েছি আর একটা পেঁয়াজও কেটে নিয়েছি। নিয়ে সবগুলো ভালোভাবে ধুয়ে পাতিলে এখন উঠিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। দিয়ে দিলাম 1 কাপের মতো পানি,
আর দিয়ে দিব এক চিমটির মতো হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো কারা কারা কচু দিয়ে বাদাম ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো মাছের পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাছটা খুব আলতোভাবে একটু নেড়ে দিব যেন ভেঙে না যায়, আর মাছের যে গন্ধটা সেটা যেন না লাগে এই জন্য আমি দিব লেবুর রস। এই তো খুব ভালোভাবে লেবুটা চিবিয়ে নিচ্ছি, এখানে আমি 2-3 ফালের মতো লেবুর রস দিব। আপনারা চাইলে পুরো একটা লেবুর রসও দিতে পারেন। এই লেবুর রস দেওয়ার কারণে এই পাঙ্গাস মাছের যে বাজে একটা স্মেল থাকে সেটা আসলে পাওয়া যায় না, অনেক টেস্টফুল হয়। তো আমি যখনই পাঙ্গাস মাছ রান্না করি ঠিক এভাবেই লেবুর রস দিয়ে সবসময় রান্না করে থাকি। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এই পানিতেই আমার মাছটা রান্না হয়ে যাবে, ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে ফেলব। এই তো ঝোলটা অনেক কমে এসেছে, আমি এরকমই রেখে দিব কারণ আমাদের বাসায় সবাই ঝোল একটু পছন্দ করে। তো চুলাটা এখন বন্ধ করে দিব, মাছ রান্না হয়ে গেছে। এখন আমি তেলে নেওয়া জিরে গুঁড়ো দিয়ে দিব। রান্নাটা অনেক মজার হয়েছিল, আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, এভাবে অবশ্যই আপনিও ট্রাই করবেন। তো কচুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে পানিটা ঝরিয়ে নিব। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বাদামগুলো ভেজে নিব, তার মধ্যে দিয়ে দিলাম বাদাম, আর দিয়ে দিব একটুখানি সয়াবিন তেল। সুন্দরভাবে বাদামটা ভেজে নিতে হবে। তো বাদামটা ভাজা হয়ে গেলে আমি মরিচগুলো ভেজে নিব। এখন আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটি বা আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যদি বেশি ভালো লাগে আমার ভিডিওর বা ব্লগের কোনো অংশ আপনাদের যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে অনেক ধন্যবাদ। এই তো কচুটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এই তো বাদাম মরিচও ভেজে নিয়েছি, এখন পাটায় পিষে নেওয়া হবে।
বাদাম আর কুচু কিন্তু পিষে নেওয়া হয়েছে, এর মধ্যে দেওয়া হয়েছিল পরিমাণ মতো লবণ আর সরিষার তেল। একেবারে রেডি আমার কুচু দিয়ে বাদাম ভর্তা। কেমন হয়েছে এই লবণীয় ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। কথা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।